মাঝে কিছুদিন বন্ধ থাকার পর ফের বিজেপিতে যোগদানের হিড়িক। সূত্রের খবর অনুযায়ী রবিবার তৃণমূলের পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সদস্য বিপুল দাস সহ বেশ কয়েকজন হেভিওয়েট নেতা বিজেপিতে যোগদান করেন। এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া। পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সদস্য বিপুল দাস ছাড়াও যারা বিজেপিতে যোগ দেন তাদের মধ্যে রয়েছেন পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত সদস্যরাও। পূর্বস্থলী দুই পঞ্চায়েত সমিতির সদস্য তাপস দে রবিবার বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দিয়েছেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ তড়িৎকান্তি রায়, এছাড়াও পঞ্চায়েত সদস্য পূর্ণিমা দাস সহ বেশ কয়েকজন। সূত্রে খবর অনুযায়ী লোকসভা ভোটের পর থেকে পূর্ব বর্ধমানে তপন চট্টোপাধ্যায় এবং বিপুল দাসের গোষ্ঠীর মধ্যে বিবাদ চরমে উঠেছিল। তৃণমূলের জেলা সভাপতি কিংবা কাটোয়ার বিধায়কের হস্তক্ষেপও বিষয়টি মিটমাট হয়নি। অন্যদিকে তড়িৎকান্তি রায় গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পাওয়ায় দলের সঙ্গে দূরত্ব বাড়ান বলে স্থানীয় সূত্রে খবর। এরপর তিনি সুযোগ মতো বিজেপিতে যোগ দিলেন। এই দলবদলকে কোনোভাবেই গুরুত্ব দিতে রাজি নন জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথ। তার কটাক্ষ, দলত্যাগীদের সঙ্গে আগে থেকে বিজেপির সম্পর্ক ছিল, ফলে এই দলবদলে তৃণমূলের কোনো ক্ষতি হবে না।